গভীর রাতে সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন, 5 রিসোর্ট এবং 2 রেস্টুরেন্ট পুড়ে ছাই। এবার দেখুন বিস্তারিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতার রাঙামাটি বাগাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। এতে 4টি রিসোর্ট, 2টি রেস্টুরেন্ট ও 1টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক 5 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই। তিনি জানান, 2 ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাত 4টার দিকে অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালি রিসোর্ট, ম্যাকছুট রিসোর্ট, মন্টানা রিসোর্ট, মারুটি রেস্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন 1টি রিসোর্ট পুড়ে যায়। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা কথা জানিয়েছেন বাগাইছড়ির ইউনু শরীফুল ইসলাম। তিনি জানান, সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। দিগেনাল থেকে ফায়ার সার্ভিসের 1টি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে। গভীর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় পর্যটকদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে পর্যটকরা ছোটাছুটি শুরু করেন। কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস 2 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে। নিউজ ডেস্ক, খাগড়াছড়ি টুডে।